ফ্লেম ডিটেক্টর অ্যালার্ম, অর্থাৎ আগুনকে ডিটেক্ট করার পরে অ্যালার্ম বেজে যাবে। আমাদের খুব সুন্দরভাবে প্রপার ওয়েতে কাজ করছে, যখনই যে আগুন ডিটেক্ট করছে তখনই লাইটটা জ্বলছে, যখনই আগুন ডিটেক্ট করছে না তখন লাইটটা জ্বলছে না। আর আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে যখন আগুন আসে তখন ডিজিটাল পিন দিয়ে নেগেটিভ সিগন্যালটা আসছে, এলইডি নেগেটিভ। আপনি এখানে আগুন ডিটেক্ট করার পরে ডিজিটাল পিন দিয়ে হয় হাই দিবে না হয় লো দিবে, আর বাইরে কোনো ভোল্টেজ দিবে না। অর্থাৎ আগুনের পরিমাণ যদি কম হয় তাহলে হয় সিগন্যাল দিবে না, আর যদি আগুনের পরিমাণ যদি বেশি হয় তাহলে সিগন্যালটা দিবে। আজকে থেকে আপনাদের জীবনে নতুন একটা অধ্যায় শুরু। তো এই এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজে এখন 39 নাম্বার ভিডিও। অনেক কষ্ট করে করে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়েছে, অনেক কিছু আমরা শিখেছি, তবে আজকে থেকে আমরা ইন্টারেস্ট বেস কাজ করব। অর্থাৎ এখন থেকে আমরা বুঝতে পারবো ইলেকট্রনিক্স দিয়ে কী কী হয়, কী কী করা সম্ভব, খুব ডিপলি জানতে থাকবো। এবং যেহেতু আমাদের বেসিক হয়ে গেছে এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। যদিও বা এই সিরিজের নাম সারা জীবনই এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজই থাকবে, কারণ আমরা বেসিক থেকে শুরু করেছিলাম, তবে এখন থেকে আমাদের ভালোভাবে অ্যাডভান্স লেভেলে যাওয়ার যাত্রা শুরু হবে। তো আজকে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, ফ্লেম সেন্সর এবং সেন্সর মডেল। তো এর আগে আমি সেন্সর নিয়ে আলোচনা করেছি, তো আজকের মুখ্য বিষয় হচ্ছে এই ফ্লেম সেন্সর। তো আমি প্রথমে বাংলা ভাষায় বলে দিই যে কী কাজ করব আমরা। তো আজকে আমরা একটা আগুনকে ডিটেক্ট করে একটা এলইডি জ্বালাবো, এটা হচ্ছে আমাদের কাজ। তো এই কাজটা করার জন্য প্রথমে আমাদেরকে সেন্সর সম্পর্কে জানতে হবে, তারপর সেন্সর মডেল সম্পর্কে জানতে হবে, তারপরে ফ্লেম সেন্সর মডেল সম্পর্কে জানতে হবে। তো সেন্সর জিনিসটা কী, এর আগে আমি ব্যাখ্যা করেছিলাম, সেন্সর এমন এক ধরনের ডিভাইস যেটা কোনো কিছু ডিটেক্ট করে আউটপুটে একটা সিগন্যাল দিতে পারে, অর্থাৎ কোনো কিছুর উপস্থিতি সে বুঝতে পারে আর কি। তো সেন্সর মানুষের দেহের কথা যদি চিন্তা করি, মানে মানুষের দেহের সাথে যদি তুলনা করি, চোখ আমাদের একটা সেন্সর, চোখ দিয়ে দেখি, কান আমাদের একটা সেন্সর, কান দিয়ে শুনি, তারপরে যে টাচ করলাম, অনুভব করলাম, এই স্কিন একটা সেন্সর, তারপরে কী পরিমাণে চাপ দিলাম এই চাপটা অনুভব করার জন্য, যে কম বেশি করার জন্য, এটাও আমরা তো অনুভব করতে পারছি, সেটা হচ্ছে প্রেশার সেন্সরের মধ্যে পড়বে। আবার অন্যভাবে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি। তো যাই হোক, এখন আমরা সেন্সর এবং সেন্সর মডেলের মধ্যে পার্থক্য জানবো, তার আগে আমরা কাজটা করতে করতে জানবো, তাহলে আমাদের সুবিধা হবে। এগুলা কী লেখা আছে এগুলা দেখে আপনার কনফিউজ হওয়ার কিছু নাই, এগুলা জাস্ট আমার মনে রাখার জন্য, অর্থাৎ আমি যেন এগুলা টপিক স্কিপ না করি সেজন্য জাস্ট আমি পাশে লিখে রাখি। আর আমার অনেক ভিডিওই অনেক গ্রামের মানুষরা দেখে, অনেকে হয়তো বা ইংলিশ কম বোঝে, তো তাদের এগুলা ফলো করার দরকার নেই, আমি যেটা বলবো সেটা বুঝেন এবং আমি যে কাজটা করবো সেটা করবেন, তাহলে এনাফ। আচ্ছা, প্রথমে আমি একটা সেন্সর মডেল আঁকাই, তারপর আমি ব্যাখ্যা করতে থাকি। এটা আমাদের সেন্সর মডেল আঁকানো হয়ে গেছে, এখন আমরা এটা সাপেক্ষে ব্যাখ্যা করতে শুরু করব এবং কাজ করব। তো ফ্লেম সেন্সর জিনিসটা কী, ফ্লেম সেন্সর অর্থাৎ এমন এক ধরনের সেন্সর সেটা হচ্ছে আগুনকে ডিটেক্ট করতে পারে, অর্থাৎ আগুনকে দেখার পরে সে একরকম সিগন্যাল দিবে, আর আগুনকে যদি সে দেখতে না পায় তাহলে আরেকরকম সিগন্যাল দিবে। তো আমরা চোখ দিয়ে আগুন দেখি এবং আমাদের ব্রেনকে বলে দিই যে এটা কী, আগুন না আগুন না। এখন আমি যদি আমার হাতের সামনে চোখ রাখলাম, এখন আমি দেখে বলে দিতে পাচ্ছি যে আমার সামনে আগুন আছে কি নাই, অবশ্যই আগুন নাই, এটা আমি বলে দিলাম ব্রেনকে। তো এটা এই ধরনের কাজ যখন আমরা মেশিন দিয়ে কাজ করাবো, অর্থাৎ ইলেকট্রনিক্সের মধ্য দিয়ে আমরা যখন করব, তখন আমাদেরকে সেন্সর আনতে হবে, অর্থাৎ এমন এক ধরনের কম্পোনেন্ট ব্যবহার করতে হবে যেটা আগুনকে ডিটেক্ট করতে পারে। এই যে আমার হাতে দেখেন, এটা একটা সেন্সর, সেন্সর মডেল আর কি। তো সেন্সর আর সেন্সর মডেলের মূল পার্থক্যটা এখন বলি। সেন্সর হচ্ছে কোনো কিছুর উপস্থিতি ডিটেক্ট করে একটা তার আউটপুটে সিগন্যাল দেয়, ছোটো সিগন্যাল হতে পারে, বড় সিগন্যাল হতে পারে, সে দেয়। কিন্তু সেন্সর মডেল এমন এক ধরনের আপডেট সেন্সর যেটা
কোনো কিছু ডিটেক্ট করার পরে সে সিগন্যাল তো দিবে এবং প্রপার সিগন্যালটা দিবে মাইক্রোকন্ট্রোলার যেন রিড করতে পারে। অর্থাৎ আমি যদি বাংলা ভাষায় বলি মাইক্রোকন্ট্রোলার শব্দটা ইউজ না করে, সেটা হচ্ছে আপনি চান যখন একটা আগুন ডিটেক্ট করবে একটা মেশিন, ডিটেক্ট করার সাথে সাথে একটা ডিসপ্লেতে মেসেজ লিখে দিবে যে এখানে আগুন জ্বলছে, তোমরা দ্রুত আগুন নিভাও। এবং তার পরবর্তীতে যে কাজটা হবে সেটা হচ্ছে একটা পাম্প অন হয়ে যাবে, যা হওয়ার পরে সে পানির মাধ্যমে থ্রো করে, পাম্পটা চালু হয়ে পানিটা থ্রো করে আগুনটা নিভিয়ে দিবে। তো এই ধরনের স্মার্ট কন্ডিশন যখন আমরা করব, তখন তো আমাদেরকে মাইক্রোকন্ট্রোলার অর্থাৎ যেটার মাধ্যমে করব, মেশিনকে তো বোঝাতে হবে যে আগুনটা ডিটেক্ট করেছে, তো সেই সিগন্যালটা যেন মাইক্রোকন্ট্রোলার রিসিভ করতে পারে, ওটাই করা থাকে সেন্সর মডেল। অর্থাৎ আমি যদি এখানে একটা আগুন ডিটেক্ট ধরাই, তখন এই সেন্সর এখানে যে একটা সেন্সর আছে অর্থাৎ এখানে একটা আয়ার রিসিভার আছে, সে ডিটেক্ট করবে আগুনটা এবং একটা সিগন্যাল সে জেনারেট করবে, একটা সিগন্যাল দিবে। তো এই সিগন্যালটাকে সেন্সর মডেল বিভিন্ন এখানে মানে জিনিস আছে, যেমন ক্যাপাসিটার আছে, অপারেশন অ্যাম্পলিফায়ার আছে, তারপরে রেজিস্টর আছে, এগুলো সব কিছু মিলে একটা প্রপার সিগন্যাল জেনারেট করার পরে সে আউটপুটে একটা সিগন্যাল দিবে, যেন মাইক্রোকন্ট্রোলার সিগন্যালটা রিসিভ করতে পারে। তো ওই মাইক্রোকন্ট্রোলারের দিকে না যাই এখন আমরা, অত যদি ডিপলি কথা বলতে থাকি তাহলে আমরা অনেক কিছুই খেয়ে দাঁড়িয়ে ফেলবো। আর এগুলো সেন্সর মডেল আপনি বাসাতেই খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন, খুবই সহজ। জাস্ট তার আগে আপনাকে অপারেশন অ্যাম্পলিফায়ার সম্পর্কে জানতে হবে, আর এই সিরিজে অপারেশন অ্যাম্পলিফায়ার সম্পর্কে ভিডিও আসবেই, কারণ ওটা এমন একটা আইসি যেটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক এত কিছু করতে পারবেন যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এখন, মানে মনে করতে পারবো না এত কিছু। তো এখন আমরা প্রথমে কাজটা করি এবং একটু আরেকটু ব্যাখ্যা করি। এখন দেখেন আমার কাছে এটা একটা পাওয়ার সাপ্লাই আছে, অর্থাৎ পাওয়ার সোর্স পজিটিভ নেগেটিভ 5 ভোল্ট DC। এখন আমরা যে কাজটা করব, খুবই সিম্পল কাজটা করব, সেটা হচ্ছে আগুন যদি ডিটেক্ট করে একটা সেন্সর, তখনই তার আউটপুটে একটা সিগন্যাল দিবে এবং একটা এলইডি জ্বলবে। তাহলে আমার কাছে প্রথমে কী করতে হবে, এই সেন্সর মডেলটাকে পাওয়ার দিতে হবে। প্রত্যেকটা সেন্সর মডেলকে পাওয়ার দিতে হয়, অর্থাৎ একটা পজিটিভ পিন থাকে, একটা নেগেটিভ পিন থাকে। তো VCC মানে হচ্ছে পজিটিভ, VCC পিনটা আমরা পজিটিভের সাথে কানেক্ট করব, এবং গ্রাউন্ড যে পিনটা লেখা আছে সেটা আমরা নেগেটিভের সাথে কানেক্ট করব। পাওয়ার পেয়ে গেছে এবং এখানে যে পাওয়ার এলইডিটা আছে সেটা জ্বলে যাবে, অর্থাৎ এখন আপনি বুঝতে পারবেন যে সেন্সরটা অ্যাক্টিভ হয়ে গেছে তার সিগন্যালটা জেনারেট করার জন্য, অর্থাৎ এই সেন্সরটা এখন প্রপার ওয়েতে কাজ করবে, মানে কাজ করার জন্য প্রস্তুত। এখন এই সামনে যখনই একটা আগুন ধরাবেন, একটা নির্দিষ্ট একটা দূরত্ব আছে, এই সেন্সরটা মনে করেন এই ফ্লেম সেন্সর মডেলটা 100 সেন্টিমিটার ম্যাক্স আগুন ডিটেক্ট করতে পারে, অর্থাৎ 1 মিটারের মতো, অর্থাৎ প্রায় এতখানি মনে হয় যে আগুনটা ডিটেক্ট করতে পারবে। এখন আমি যদি এখানে একটা মোমবাতি আঁকাই, এখন যখনই আমি আগুনটা ধরিয়ে দিব তখনই তার আউটপুটে একটা সিগন্যাল দিবে। এখন কী সিগন্যাল দিবে, হয় সে পজিটিভ দিবে না হয় নেগেটিভ দিবে, আর একটা নির্দিষ্ট ভোল্টেজ দিবে। এখন এই সেন্সরটা 5 ভোল্টে চলে এবং এর লজিকটা 5 ভোল্ট সে জেনারেট করে, অর্থাৎ আপনি 5 ভোল্টের উপরেও যদি এর পাওয়ার দেন তাও সে লজিক্যালি একটা ফিক্সড মানের আউটপুট দিবে, অর্থাৎ 5 ভোল্ট আউটপুট দিবে। এখন দেখেন যখন আগুন ডিটেক্ট করবে তখনই এই ডিজিটাল পিন দিয়ে লো সিগন্যাল দিবে, লো অর্থাৎ নেগেটিভ সিগন্যাল দিবে, আর যখনই ডিটেক্ট করবে না তখন হাই দিবে। এটা বিভিন্ন সেন্সরের উপর ডিপেন্ড করে, বিভিন্ন সেন্সর ডিটেক্ট করলে হাই দেয়, ডিটেক্ট না করলে লো দেয়, আবার অনেক সেন্সর আছে তার রিভার্স, অর্থাৎ ডিটেক্ট করলে লো দিবে, ডিটেক্ট না করলে হাই দিবে। তো হাই আর লো জাস্ট রেফারেন্স, কখনও পজিটিভ দিবে কখনও নেগেটিভ দিবে, এটাই হচ্ছে আপনার কথা। এখন আমরা যে কাজটা করব, আমি জানি যে এই সেন্সর মডেলটা আমি দেখেছি, ম্যাক্সিমাম বাংলাদেশে পাওয়া যায় এমন সেন্সর মডেল ডিটেক্ট করলে নেগেটিভ দেয়, এটা কেন দেয় সেটার উত্তর পরে কোনো এক ভিডিওতে দিব, অন্যান্য দেশে কী অবস্থা আমি জানি না। তাহলে আমরা কী বললাম, যখন আগুন ডিটেক্ট করবে তখন এখানে নেগেটিভ দিবে, তাহলে আমরা কী করবো, এখন একটা এলইডি জ্বালাবো, অর্থাৎ আগুন যখনই ধরাবো একটা আমরা বাইরে থেকে একটা এলইডি জ্বালাবো। এই যে ডিজিটাল পিন আছে এটা থেকে আমরা একটা তার বের করলাম, বের করে এই যে এলইডি নেগেটিভের সাথে লাগাইলাম। এখন এলইডিকে রক্ষা করার জন্য একটা 1K রেজিস্টর লাগাইলাম। এখন এটাকে প্রপার সিগন্যাল দেওয়ার জন্য, অর্থাৎ সার্কিটটা কমপ্লিট করার জন্য আমাকে কী করতে হবে, পজিটিভ দিতে হবে। এখন আমার সার্কিটটা কমপ্লিট,
আমার এখন সার্কিটটা প্রস্তুত। এখন যদি আমি এর সামনে আগুনটা নিভিয়ে দিই তাহলে লাইটটা অফ হয়ে যাবে। যখনই আমি আবার আগুন ধরাবো এইভাবে, আগুন যখনই ধরাবো তখনই এই ডিজিটাল পিনের এই এলইডিটাও তো জ্বলে যাবে, এটা বোঝায় যে সিগন্যালটা দিচ্ছে, আর তখনই এই লাইটটা জ্বলবে। এখন বলি যে এই ভিআরের কাজটা কি। আপনার একটা আগুনের মানে ঘনত্ব বলতে পারি, মানে কি যদি বাংলা ভাষায় বলি যে আগুন কমও হতে পারে বেশিও হতে পারে। আপনি চান যে কম আগুনে আপনি কাজ করবেন না, অর্থাৎ বেশি আগুন যদি ধরে তখন আপনি এই এলইডিটা জ্বালাইতে চান, অর্থাৎ আপনি এই ভিআর দিয়ে ঘুরিয়ে একটা স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কম বেশি করে নিতে পারেন কি পরিমাণ আগুন হলে এলইডিটা জ্বলবে। একটা কথা আমি মাঝে মধ্যে বলি, সেটা হচ্ছে আপনি যদি একটা এলইডিকে কন্ট্রোল করতে পারেন আপনি পৃথিবীর সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এই যে এলইডিটা অন করার জন্য আমাকে যে সিগন্যালটা আমি পেলাম, এই সিগন্যালটা রিসিভ করার পরে আমি যে কাজটা করব সেই কাজটা করার জন্য যে সিগন্যাল জেনারেট করার দরকার হবে বা যে সিগন্যালটা আমাকে তৈরি করার দরকার হবে সেই সিগন্যালটা জাস্ট আমাকে তৈরি করে ফেলতে হবে, অর্থাৎ কনভার্ট করে ফেলতে হবে কোনোভাবে, অ্যাম্প্লিফাই করে বা অন্য কোনোভাবে করার পরে আমি যে কোনো কাজ করতে পারবো। অর্থাৎ আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে এলইডিটা আমরা দেখব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে দুই রকম সেন্সর হয়, অর্থাৎ একটা হচ্ছে 3 পিনের একটা হচ্ছে 4 পিনের। এই যে 4 পিনেরটার কাজ কি, 4 পিনেরটা হচ্ছে আপনার যে এখানে আগুন যেটা রেখেছেন আগুনের ইয়া যদি বেড়ে যায়, অর্থাৎ আগুনের পরিমাণ যদি বেড়ে যায় অ্যানালগ পিনে 0 ভোল্ট থেকে 1 ভোল্ট হবে, তারপরে 2 ভোল্ট হবে, তারপর 3 ভোল্ট হবে, এভাবে বাড়তে থাকবে। অর্থাৎ সে নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, কী ধরনের সেন্সর তার উপরে ডিপেন্ড করবে। এখন দেখেন আমি জাস্ট আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আমাদের কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে, আজকের কাজ আমরা প্র্যাকটিক্যালে জাস্ট দেখবো, তার আগে একটু ব্যাখ্যা করে নিই। ধরেন আমার আগুনের লেয়ারটা একটু কম, অর্থাৎ কম আগুন, তখন এই যে অ্যানালগ পিন এর আউটপুটে দেখা যাচ্ছে যে -1 ভোল্ট। আবার দেখা যাচ্ছে যে আগুন আমি আরেকটু বাড়িয়ে দিলাম, তখন একের জায়গাতে -2 ভোল্ট। আবার দেখা যাচ্ছে যে আরেকটু আগুন বাড়িয়ে দিলাম, তখন দেখা যাচ্ছে যে আপনার 2.5 ভোল্ট। এরকম যত বেশি আগুন বাড়াতে থাকবেন সর্বোচ্চ আগুন বাড়ানোর পরে আমার এখানে ভোল্টেজ দাঁড়াবে -5 ভোল্ট অথবা প্লাসও হতে পারে। এটা কী ধরনের ফ্লেম সেন্সর তার উপরে নির্ভর করবে। এখন আমার হাতে যে সেন্সর মডেলটা আছে সেটা হচ্ছে 3 পিনের, অর্থাৎ এর অ্যানালগ পিনটা নাই। তার মানে আমি এখন অ্যানালগ পিনটা মুছে দিই, এখন অ্যানালগ পিনের কাজ নাই, জাস্ট ব্যাখ্যা করতে হবে, তাই আমি ব্যাখ্যা করলাম। যেহেতু আপনারা অনেক জায়গা থেকে ভিডিওগুলো দেখেন, কারো কাছে 4 পিন থাকতে পারে, কারো কাছে 3 পিন থাকতে পারে, আমার কাছে এখন 3 পিন আছে, আমি 3 পিন দিয়ে দেখাচ্ছি। এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব, তারপরে কিছু কথা বলবো এগুলো নিয়ে, তারপরে ভিডিওটা শেষ করব। কাজটা সম্পূর্ণ করার জন্য আমার এই কটা জিনিস লাগবে। পাওয়ার দেওয়ার জন্য ব্যাটারি, অথবা আপনি অন্য কোনো পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন, জাম্পার ওয়ার, ব্রেডবোর্ড, সেন্সর মডিউল, একটা এলইডি, একটা 1K রেজিস্টর, একটা মোমবাতি এবং গ্যাস লাইট। আপনি আগুন ধরানোর জন্য অন্য কিছু ব্যবহার করতে পারেন। এই যে আমার হাতে এটা একটা সেন্সর মডেল, একটু ভালোভাবে যদি খেয়াল করেন দেখেন বুঝতে পারবেন এখানে কিছু লেখা আছে। প্রথমটা VCC, তারপর একটা গ্রাউন্ড, তারপর একটা ডিজিটাল পিন অর্থাৎ D0, আর এটা একটা পাওয়ার এলইডি, অর্থাৎ পাওয়ার দেওয়ার পরে এই পাওয়ার এলইডিটা জ্বলবে, আর একটা D0 নামে একটা এলইডি দেওয়া আছে, অর্থাৎ যখনই ফ্লেম ডিটেক্ট করবে তখনই তার আউটপুটে সিগন্যাল দিবে। আর এখানে যে ICটা আছে এটা হচ্ছে একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার, এটা একটা VR, অর্থাৎ এই VRটা ঘুরিয়ে আপনি কী পরিমাণ আগুন ডিটেক্ট করলে আপনার ডিজিটাল পিন দিয়ে সিগন্যালটা দিবে সেটা আপনি কম বেশি করে নিতে পারেন। আর এখানে যে দুটা দেওয়া আছে এটা হচ্ছে রেজিস্টর এই দুটা, আর এই দুটা ক্যাপাসিটার, আর এটা হচ্ছে আমার IR সেন্সর, অর্থাৎ এটাই সে আমাদের ফ্লেম ডিটেক্ট করছে। আমাদের এখানে খুব সুন্দরভাবে পিনগুলোর নাম দেওয়া আছে, অর্থাৎ VCC-র কাজ হচ্ছে 5 ভোল্ট পজিটিভ দেওয়া, গ্রাউন্ড নেগেটিভ, আর D0 দিয়ে আমরা আউটপুট পাবো। আর এই সেন্সর মডেলটা আমার ফ্লেম ডিটেক্ট করার পরে, অর্থাৎ যদি আগুন দেখতে পাই দেখার সাথে সাথে আমার ডিজিটাল পিন দিয়ে নেগেটিভ একটা সিগন্যাল দিবে, 20 মিলিঅ্যাম্পিয়ার মানে কারেন্ট সরবরাহ করবে এবং 5 ভোল্ট দিবে। আর যদি আমার আগুন ডিটেক্ট না করে তাহলে তার D0 পিন দিয়ে পজিটিভ সিগন্যাল দিবে। এটাই এখন আমরা সরাসরি ডায়াগ্রাম দেখে প্র্যাকটিক্যাল কাজটা করব। পাওয়ার দেওয়ার জন্য আমরা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করব, পজিটিভ নেগেটিভ আমরা কানেক্ট করে দেব। আর এখানে আমরা জাস্ট একটা পাওয়ার এলইডি জ্বালিয়ে রেখেছি যেন বোঝা যায় যে এখানে পাওয়ার আসছে। এখন আমরা জাস্ট সেন্সরটা খুব সাবধানের সঙ্গে অর্থাৎ দেখে কানেকশনগুলো করব।
এইভাবে আমরা কানেকশনটা বসিয়ে দিলাম। এখন এইভাবে রেখে আমার দেখা যাচ্ছে, একটু যদি ভালোভাবে খেয়াল করি তাহলে বোঝা যাবে যে প্রথম পিনটা ডান দিকে ভিসিসি, তারপর গ্রাউন্ড, আর শেষেরটা ডিজিটাল পিন। তো আমরা যেটা করব, প্রথমে আমাদেরকে পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে ভিসিসির সাথে কানেক্ট করতে হবে, অর্থাৎ পজিটিভ, যেইভাবে, এটা ভুল করবেন না। হ্যাঁ, এই যে ভিসিসি অর্থাৎ পজিটিভের সাথে আমরা ব্যাটারি পজিটিভ কানেক্ট করে দিব। দিলাম, এখন মাঝখানেরটা নেগেটিভ। একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন মাঝখানেরটা নেগেটিভ, নেগেটিভটা আমরা এই পাওয়ারের নেগেটিভের সাথে লাগিয়ে দিব। এখন দেখেন পাওয়ার এলইডিও জ্বলছে এবং সেই সাথে আমাদের ডিজিটাল পিনটাও জ্বলছে। এর কারণ হচ্ছে একটা রে সে ডিটেক্ট করছে। এখন আমাদেরকে এই ভিআরটা ঘুরিয়ে ঘুরিয়ে কম বেশি করে আমাদেরকে জাস্ট এই এলইডিটা নিভিয়ে দিতে হবে, অর্থাৎ ডিজিটাল পিনের এলইডিটা নিভিয়ে দিতে হবে। এখন আমরা এই যে এইভাবে কাজটা করব, এইভাবে আমরা খুব সাবধানের সঙ্গে এই যে ভিআরে একটা চিকন স্ক্রুড্রাইভার ঘুরাবো। এই যে আমি জাস্ট ঘুরায় কম বেশি করে নিতে পারবো। দেখেন ফুল করে দিলাম, এলইডিটা জ্বলছে, জাস্ট আমি একটু আনব্যালেন্স করে দিব। এই যে ঘুরায় দিলাম, আপনি দেখেন এটা এভাবে পুরাটাই কিন্তু ঘুরাইতে পারবে। ঘুরায় জাস্ট আগুন কী পরিমাণে ডিটেক্ট করলে এটা কাজ করবে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি জাস্ট, যেহেতু আমার আশেপাশে কোনো আগুন নাই, জাস্ট ঘুরিয়ে অফ করে দিলাম। আরেকটু অফ করে দিই, মানে আরেকটু আনব্যালেন্স করে দিই। হ্যাঁ, আনব্যালেন্স করে দিলাম। এখন আমার কী কাজ বাকি? আমার ডিজিটাল পিনের কানেকশনটা দেওয়া বাকি। এখন আমি ডায়াগ্রাম অনুসারে এলইডির নেগেটিভ পিনটা ডিজিটাল পিনের সাথে লাগাবো, অর্থাৎ এই যে নেগেটিভ পিনটা এলইডির ডিজিটাল পিনের সাথে লাগাইলাম। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে সম্পূর্ণ ডায়াগ্রাম অনুসারে কাজ করছি। এখন আমরা জাস্ট পজিটিভের সাথে একটা, এই যে এলইডির পজিটিভ প্রান্ত যেটা আছে ওটার সঙ্গে একটা 1K মানে রেজিস্টর আমরা লাগাবো এবং পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভের সাথে ডায়াগ্রাম অনুসারে লাগিয়ে দিব। আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের আগুন ডিটেক্ট করলে এলইডিটা জ্বলবে। আমরা জাস্ট একটু গ্যাস লাইট অন করে দেখি, এই যে আগুন ডিটেক্ট করা মাত্রই লাইট জ্বলছে। এখন আমি জাস্ট একটা মোমবাতি সহযোগিতা নেব, এই যে মোমবাতিতে আগুন ধরাই দিলাম। এখন আগুন যখনই ডিটেক্ট করবে, এই যে তখনই এই এলইডিটা জ্বলে গেল। এখন আমি যদি এর সামনে হাত রাখি তাহলে আগুন জ্বল, মানে তখন ডিটেক্ট করছে না। খুব সুন্দরভাবে কাজ করছে। এখন আমি জাস্ট কানেকশনটা আরেকবার ব্যাখ্যা করব। প্রতিবারই কাজ করার পরে আমি কানেকশনটা বারবার ব্যাখ্যা করি যেন কারো ভুল না হয়, কারণ আমার ভিডিও তো আমি প্রফেশনালভাবে ভিডিও করতে পারি এমনটা না, জাস্ট কোনো রকম চালিয়ে নেওয়ার মতো ভিডিও করি। তো যাই হোক, এই যে আমাদের সেন্সরটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের যে এটা একটা সেন্সর, তো সেন্সরের প্রথম থেকে যদি শুরু করি, এই যে প্রথমটা ভিসিসি, তারপরটা গ্রাউন্ড, তারপরটা ডিজিটাল পিন। তো আমি যেটা করেছি, ভিসিসির সঙ্গে পাওয়ারের পজিটিভ লাগিয়ে দিয়েছি, অর্থাৎ ব্যাটারির পজিটিভের সাথে লাগিয়ে দিয়েছি, আর যেটা গ্রাউন্ড, ব্যাটারির নেগেটিভের সাথে লাগিয়ে দিয়েছি, আর ডিজিটাল পিনের সঙ্গে আমি একটা এলইডির নেগেটিভ প্রান্ত লাগিয়ে দিয়েছি ডিজিটাল পিনের সঙ্গে, আর এলইডির অপর পিন যেটা পজিটিভ, ওই পজিটিভের সাথে একটা 1K রেজিস্টরের মাধ্যমে ব্যাটারি পজিটিভের সাথে লাগিয়ে দিয়েছি। আর এই যে এলইডিটা আছে এটা জাস্ট আমাদের পাওয়ারটা আছে কিনা সেটা চেক করার জন্য। আর আমরা সম্পূর্ণ কাজ ডায়াগ্রাম অনুসারে করলাম। ডায়াগ্রাম অনুসারে যদি আপনি করতে পারেন তাহলে এগুলো জিনিস আপনার অত ভাবার প্রয়োজন নাই, জাস্ট দেখবেন আর কি। আমাদের খুব সুন্দরভাবে প্রপার ওয়েতে কাজ করছে। যখনই এই যে আগুন ডিটেক্ট করছে তখনই লাইটটা জ্বলছে, যখনই আগুন ডিটেক্ট করছে না তখন লাইটটা জ্বলছে না। আর আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে যখন আগুন আসে তখন ডিজিটাল পিন দিয়ে নেগেটিভ সিগন্যালটা আসছে, এলইডি নেগেটিভে পাচ্ছে, আর এলইডি পজিটিভ প্রান্ত যেহেতু পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভের সাথে দেওয়া আছে তাই এলইডিটা জ্বলছে। আর এখন যখন ডিটেক্ট করছে না, এখানেও লো সিগন্যাল, এপাশেও লো সিগন্যাল, দুপাশে লো সিগন্যাল যদি থাকে, অর্থাৎ দুপাশে যদি নেগেটিভ থাকে তাহলে তো একটা এলইডি জ্বলা সম্ভব না। এই যে আমরা খুব সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করলাম। আমি জানি আপনাদের অনেক মজা লেগেছে, তো এটা মজারই বিষয়। এখন এটা দিয়ে আপনি কী কী করতে পারেন? এই সেন্সরটাকে কাজে লাগিয়ে অনেক কিছুই করা যায়। আমিও বেশ কয়েকটা জিনিস দেখাবো, যেমন ফ্লেম ডিটেক্টর অ্যালার্ম, অর্থাৎ আগুনকে ডিটেক্ট করার পরে অ্যালার্ম বেজে যাবে, করা সম্ভব। আবার আপনি চান যে যখনই আগুন ডিটেক্ট করবে একটা পাম্প অন হয়ে আগুনটা নিভিয়ে দিবে, এটাও সম্ভব। অর্থাৎ আপনি এখন কী চাচ্ছেন তার উপরে বেজ করে আপনাকে কাজ করতে হবে, তারপরও এই ভিডিওগুলো আসবে। এখন একটু ডিপলি আমরা চিন্তা করি, যেহেতু আমরা বেসিক জেনে ফেললাম, এখন আমাদের কাজ হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাব, অনেক অ্যাডভান্স লেভেলে জানবো, মানে যাব, অনেক কিছু শিখবো। এই যে আমি লিখে রাখছি ভিসিসি গ্রাউন্ড, অর্থাৎ এটা পাওয়ার পিন, এখানে আপনি 5 ভোল্ট লেখা আছে, আপনি 5 ভোল্টের বেশিও দিতে পারেন,
छय सत आठ भोल्टेज दिले समस्या नाई एटा क्यान दिते हबे सामने आपनारा बुझते पारबेन सेई दिके एखन ना जाई ए जे डिजिटल पिन डी जिरो क्यान जस्ट एटा एकटा पिन नम्बर जे जिरो नम्बर डिजिटल पिन जिरो नम्बर पिन आरो जदि थाकतो पिन ताहले D1 D2 D3 এভাবে থাকতো এর জন্য D0 এখন এটাতে ডিজিটাল পিন 5 ভোল্ট লেখা আছে 20 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ ডিজিটাল পিন দিয়ে 5 ভোল্ট দিতে পারে এবং 20 মিলি অ্যাম্পিয়ার পরিমাণে কারেন্ট সে ফ্লো করতে দেয় অর্থাৎ 20 মিলি অ্যাম্পিয়ারের বেশি সে কারেন্ট যেতে দিবে না এখন এই 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্টে কি করা সম্ভব একটা রিলে তো চলে 70 মিলি অ্যাম্পিয়ার তাহলে আমি 20 মিলি অ্যাম্পিয়ার দিয়ে কিভাবে একটা রিলেকে চালাবো একটা রিলেকে যদি না চালাতে পারি তাহলে আমি ওই পাম্প কিভাবে অন করব এখন আপনাদের কিছু মানুষ বলবেন ভাই ওখানে ট্রানজিস্টর লাগাই দেন হ্যাঁ কথা সত্য আপনি ট্রানজিস্টর লাগাইতে পারেন প্রপারিতে কাজ করবে সুন্দরভাবে আপনি কিছুদিন কাজ করতে পারবেন কিন্তু আপনি যখন মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করবেন তখন অনেক সেন্সর পাবেন 2500 3000 মানে 3000 3500 এত টাকা দামের একটা সেন্সর জাস্ট ট্রানজিস্টর যদি খালি ইউজ করেন রিলের সাথে কোনো কারণে যদি ব্যাক EMF আসে আপনার মাইক্রোকন্ট্রোলার তো যাবেই সেই সাথে সেন্সরটাও নষ্ট হয়ে যাবে আবার যদি বলেন ভাই আমি ওখানে ফ্লাইব্যাক ডায়োড লাগাবো আচ্ছা ভালো কথা ফ্লাইব্যাক ডায়োড লাগাতে পারেন কিন্তু কোনো কারণে যদি হাই ভোল্টেজ কোনো একটা লাইনে চলে আসে অর্থাৎ সেন্সরের জায়গাতে চলে আসে মাইক্রোকন্ট্রোলারটা সাথে সাথে পড়ে যাবে তাহলে আপনাকে কী করতে হবে অপটোকাপলার ব্যবহার করতে হবে তো এগুলো আস্তে আস্তে কনসেপ্ট পাবেন সমস্যা নাই এখন আমি আরেকটু কথা বলে আমি শেষ করি আমি খুব যে ডিপলি যাব এমনটা না এই যে এখন আমি যেটা বললাম জাস্ট এই সেন্সর মডেলটা ডিটেক্ট করলে 20 মিলি অ্যাম্পিয়ার পরিমাণে কারেন্ট দিবে এবং নেগেটিভ দিবে এই নেগেটিভ দিয়ে আমরা জাস্ট একটা এলইডিকে কন্ট্রোল করলাম এখন আমরা সামনে যেটা বানাতে পারি সামনে হচ্ছে ফ্লেম ডিটেক্টর অ্যালার্ম অর্থাৎ আগুন ডিটেক্ট করার সাথে সাথে একটা অ্যালার্ম বাজবে এই ভিডিওটা আমরা সামনের ভিডিওতে আমরা মানে কিছু প্রবলেম যদি হয় সেটা সলভ করব তারপরের ভিডিওতে যেটা আসবে সেটা হচ্ছে আগুন ডিটেক্ট করার পর একটা পাম্প অন হবে এবং পানিটা থ্রো করবে অর্থাৎ পাম্পটা কত ভোল্টেজ হবে হতে পারে কত ভোল্টেজ দিয়ে পাম্পকে কন্ট্রোল করতে পারবো এগুলোর সব কিছু প্রপার ওয়েতে আমরা শিখবো তারপরেও কিছু সমস্যা হবে অর্থাৎ অনেক চিন্তা করলাম আমি কিছু কিছু সমস্যা হয় আমাকে সমাধান করার পরে ভিডিও দিতে হয় কিন্তু আমি এখন চিন্তা করছি অনেক সমস্যা আপনাদেরকে দেখাইতে হবে সমস্যাগুলো যদি দেখতে পান অনেক কিছু আপনাদের মধ্যে শেখাটা বাড়বে আর কি অর্থাৎ সমস্যা তো তৈরি হয় সমাধান করার জন্য আমি এই কথাটা বলি সবসময় তো সমস্যাটা আমাকে দেখাইতে হবে এই ধরনের সমস্যা হতে পারে এই সমস্যা যখন আপনি দেখবেন অন্য একটা উপায় যখন বের করবেন আপনাদের নিজেদেরও ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন তো যাই হোক আজকে মোটামুটি মনে হয় অনেক কিছু শিখিয়ে ফেললাম এই জাস্ট একটা কথাই বলবো এখন এই যে এই VR দিয়ে যদি আপনি রেগুলেটরটা যদি কম বেশি করেন ম্যাক্সিমাম সেন্সর মডেলে থাকে আপনি যে জিনিসটা ডিটেক্ট করবেন তার রেঞ্জটা বা ঘনত্বটা কম বেশি করতে পারবেন অর্থাৎ দেখা যাচ্ছে আপনি অল্প পরিমাণে আগুন ডিটেক্ট করলে এই ডিজিটাল পিনতে হাই অথবা লো দিবে আর একটা কথা যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে দেখেন আপনি এখানে আগুন ডিটেক্ট করার পরে ডিজিটাল পিন দিয়ে হয় হাই দিবে না হয় লো দিবে আর বাইরে কোনো ভোল্টেজ দিবে না অর্থাৎ আগুনের পরিমাণ যদি কম হয় তাহলে হয় সিগন্যাল দিবে না আর যদি আগুনের পরিমাণ যদি বেশি হয় তাহলে সিগন্যালটা দিবে অর্থাৎ হাই আর লোয়ের বাইরে কোনো সিগন্যাল ডিজিটাল পিন দিয়ে দেয় না কিন্তু যদি অ্যানালগ পিন থাকতো তাহলে হাই আর লোয়ের বাইরে থাকতো অর্থাৎ হাই স্টেট আর লো স্টেটের বাইরে ভোল্টেজ থাকতো অর্থাৎ এই অ্যানালগ পিন দিয়ে 1 2 3 4 5 1.1 1.2 এরকম ভোল্টেজ কম বেশি হতে পারতো এই আগুনের এই মানে আগুন কম বেশি হওয়ার উপরে নির্ভর করে আর আমরা কী পরিমাণ আগুন ডিটেক্ট করলে হয় হাই বা লো নিব সেটা যদি আমরা নির্ধারণ করে দিতে চাই তাহলে VR দিয়ে আমাকে কন্ট্রোল করে নিতে হবে অর্থাৎ VR ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে কন্ট্রোল করে নিতে হবে তো যাই হোক আজকের না বলি সামনে আমরা অনেক কিছু জানবো অনেক মজার মজার প্রজেক্ট নিয়ে আসবো অর্থাৎ এগুলো করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকের বাড়িতে কম্পিউটার নাই অনেকের বাড়িতে ল্যাপটপ নাই এখন যদি আমি মাইক্রোকন্ট্রোলার শিফট করি প্রোগ্রামে শিফট করি অনেকেই পিছিয়ে থেকে যাবেন অর্থাৎ আর শুরু করবেন না সেই জন্য আমি মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে আমি মাইক্রোকন্ট্রোলার নিয়ে ভিডিও শুরু করব অর্থাৎ আরডুইনো হোক বা অন্য কোনো মাইক্রোকন্ট্রোলার নিয়ে হোক যেগুলো নিয়ে আমাদের কাজ করতে সুবিধা হবে আর মনে রাখবেন এই সিরিজটা বা এই চ্যানেলটা বাংলাদেশের সবথেকে বড় চ্যানেল বা বড় সিরিজ হয়ে একসময় দাঁড়াবে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই NS Nod সাইনিং আউট